স্টার ঝর বয়েজ ইউনিটের ব্যবস্থাপনায় বিডিও সচিবী সংগঠনের পরিচালনায় ও কোচবিহার জেলার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও পাওয়ার চশমা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। পেস্টার ঝাড় বয়েজ ইউনিটের ব্যবস্থাপনায় বিডিও স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় ও কোচবিহার জেলার স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির ও পাওয়ার চশমা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। প্রায় 200 মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান এবং বিনামূল্যে পাওয়ার চশমা পান। পেস্টার ঝাড় বয়েজ ইউনিটের সৌমেন দাস বলেন, পরবর্তীকালে আমরা রক্তদান শিবিরের পরিকল্পনা ও স্বাস্থ্য শিবির করব। চক্ষু পরীক্ষা শিবিরের বহু মানুষ পাওয়ার চশমা পেয়ে উপকৃত হলেন। দেখুন, আমরা অনেক ধরনের সামাজিক কাজ করব পরবর্তীকালে। হ্যাঁ, আমাদের ইচ্ছা আগামী দিনে ব্লাড ডোনার একটা ক্যাম্প করব এবং জেনারেল ফিজিশিয়ান সব ধরনের ডাক্তাররা থাকবে। হ্যাঁ, একটা স্বাস্থ্য শিবির করব আমাদের ক্লাবের পক্ষ থেকে। ব্লাড ডোনার অর্গানাইজেশনের তরফে শঙ্কর ভৌমিক জানান, আমাদের এলাকায় এই চক্ষু পরীক্ষা শিবির খুব কম সময়ের মধ্যে করলাম, পরবর্তীকালে প্ল্যানিং করে বিভিন্ন সামাজিক কাজ করব। এই সুবিধা দেখানো আরো আগামী বছর আমরা পাই। আচ্ছা, কি হচ্ছে আপনাদের এই এই পেস্টার ঝাড় এলাকায় চক্ষু শিবির আর কি হচ্ছে? তো এখানে কি বিনামূল্যে চশমা দিচ্ছে? হ্যাঁ, দিচ্ছে। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক রাজা বৈদ্য, সংগঠনের সদস্য তথা এলাকার সমাজকর্মী দীপ্তেশ সেন, পেস্টার ঝাড় বয়েজ ইউনিটের সভাপতি মিঠুন দেবনাথ সহ প্রমুখ। এই যে বয়েজ ইউনিটের পক্ষ থেকে যে চক্ষু পরীক্ষা শিবির করলো এবং চশমা দিল, তো এখানকার এলাকায় তো সুবিধা পাচ্ছে, পরবর্তীকালে আরো ক্যাম্প করলে সহযোগিতা পাওয়া যাবে তো এই এলাকায়?